নমস্কার, প্রত্যেকটা পার্টিকে শুভেচ্ছা জানাই, যেই যেই দল থেকে তারা দাঁড়িয়েছে। শুভেচ্ছা জানাই প্রত্যেকটা দলের কর্মীদেরকে, কারণ ওনারা লাস্ট 2.5 মাস 3 মাস ধরে যেভাবে পরিশ্রম করেছেন নিজের পার্টিকে, নিজের দলকে এগিয়ে রাখার জন্য, ওনারা যদি না হতেন তাহলে কোনো দল কোনো পার্টি হতো না। তো প্রত্যেকটা দলের কর্মীদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের কাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মীদেরকে শুভেচ্ছা জানাই, কারণ ওনারা যেভাবে আমার জন্য খেটেছেন, আমাকে যেভাবে এগিয়ে রেখেছেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছেছেন, তার জন্য প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আছেন বলেই আজকে আমি ঘাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ জানাই প্রত্যেকটা মিডিয়া হাউসকে, ওনারা যেভাবে ইলেকশনটা কভার করেছেন, বাড়ি বাড়ি পৌঁছেছেন, তার জন্য প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা রিপোর্টারকে অসংখ্য ছুটেছে, প্রত্যেকটা মিডিয়াকে অনেক 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 ধন্যবাদ। ঘাটা লোকসভা কেন্দ্রে 18 লক্ষ ভোটার আছে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। 12ই মে আপনারা প্রত্যেকে নিজের ভোটটা নিজে দেবেন, একজন ভালো প্রার্থীকে দিল্লি পৌঁছে দেবেন, যে দেশের হাতটা শক্ত করতে পারে, উন্নয়নের হাতটা শক্ত করতে পারে। 46,800 নতুন ভোটার এসেছে, তাদেরকে শুভেচ্ছা, জীবনের প্রথম ভোট, এটা একটা উৎসব হচ্ছে কম নয়, এই উৎসবে আপনার সামনে হচ্ছে প্রথমবার, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। 12ই মে নির্বাচন আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, এইটাই মন প্রাণ থেকে আপনাদের সবাইকে আহ্বান। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশে যেন উন্নয়ন, ভালো দেশ করতে হবে, যাই হোক, ভালো থাকবে।